হ্যালো, হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে 14th অফ এপ্রিল, মানডে, আর সরি সানডে, আমি ভুলভাল বলি। তো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে নিউ ইয়ার আর বাঙালিদের শুভ নববর্ষ। হ্যাঁ, অবশ্যই বেঙ্গলিদের নববর্ষ, তাছাড়া অনেক কাস্টেডই আজকে নতুন বছর আছে। তা আমার তরফ থেকে এবং আমাদের সবারই তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষর প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ছোট তারা আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর যারা বড় তারা আমার স্নেহ এবং প্রণাম অবশ্যই সবাই নেবে। আর শুভ নববর্ষতে আজকে সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সব কিছু করে, তাছাড়া যেহেতু আজকে অশোক ষষ্ঠীও পড়েছে, ওই জন্য অশোক ষষ্ঠীর জন্য অশোক ষষ্ঠীর জোগাড় ফোগাড় সব কিছু করে আমি অনেকটা দেরিতেই তোমাদের সাথে উইশ করলাম। তো অনেকটা দেরিতেই তোমাদেরকে উইশ করলাম। তা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবার নববর্ষ খুব ভালোভাবে কেটেছে, আর আমাদেরও খুব ভালোভাবে মোটামুটি কেটেছে। তবে হ্যাঁ, খুব গরম, আর আজকে সকাল থেকে কাজকর্ম সব কিছু করে যেহেতু এখন একদম টাইম পাই না, সকালবেলা উঠে আমি আমার ছেলেকে নিয়ে বেরোতে হয়, বিকেলে উঠে আবার মানে স্কুল থেকে ফিরি, 12:30 বেজে যায়, ফের দুজনকে খাওয়ানো চান করানো সমস্ত কাজকর্ম করে একদম টাইম হয়ে ওঠে না ব্লগটা শুরু করার। যাই হোক, আমি তো মানে রোজই চেষ্টা করছি ব্লগ করার। তো তোমাদের ভালোবাসা দিও, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আশা করি সবাই খুব ভালো থাকবে। তো যাই হোক, তো এই আমি আজকে একটা ছোট্ট একটি ভিডিও করলাম শুভ নববর্ষর সবাইকে। আর এই আমার একটা ছেলে আছে, সবার দুষ্টুমি করছে, এই দেখো, এই যে, এই যে, হাই করে দাও, হাই, বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বলো শুভ নববর্ষ, শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষতে সবাই আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা নেবে। শুভ নববর্ষতে আমার জোরে বলো সবাই, আর আমার শুভ নববর্ষতে যাই হোক পড়ছে। তো আমিও তোমাদের সকলকে আমার তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, আর চলো টাটা। আর আপাতত ব্লগটা এটুকুই রাখছি, খুব তাড়াতাড়ি আবার নতুন একটি চ্যানেল নিয়ে তোমাদের সাথে হাজির হবো।